স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর নতুন করে আলোচনায় আসছে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের বিষয়টি। কিন্তু এর মাঝেই একটি প্রস্তাব জোরালোভাবে সামনে এসেছে, আর তা হচ্ছে পদ্মা যমুনা ত্রিমুখী সেতু বা করিডোর মহাসড়ক নির্মাণের বিষয়টি। এটি হলে দেশের তিনটি ভূখণ্ডকে সরাসরি যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হবে। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ইংরাজি ওয়াই আকৃতির সেতুটি নির্মাণের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই পর্বে সেটির খুঁটিনাটি বিষয় জানাব। এরই মধ্যে পদ্মা নদীতে নিজস্ব অর্থায়নে স্বপ্নময় এক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মাওয়া জাজিরা প্রান্তে নির্মিত দেশের সবচেয়ে বড় সেতু দিয়ে যানবাহন চলাচল করছে, ফলে দক্ষিণবঙ্গের মানুষের এতদিনের কষ্ট লাঘব হয়েছে, স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে। এবার প্রশ্ন উঠছে, পদ্মা যমুনার সংযোগ স্থল অর্থাৎ মানিকগঞ্জের পাটুরিয়া দৌলাদিয়া এবং পাবনার নগরবাড়ি এই ত্রিমোহনীতে কি সেতু নির্মিত হবে নাকি ফেরি দিয়েই যাতায়াত করতে হবে? দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল এই মোহনায় ইংরাজি ওয়াই আকৃতির সেতু নির্মিত হবে, সেটি একটি প্রস্তাবনা। পদ্মা সেতু উদ্বোধনের পর নতুন করে একটি প্রস্তাব জোরালোভাবে সামনে এসেছে, তা হচ্ছে পদ্মা যমুনার সংযোগ স্থলে ত্রিমুখী সেতু বা করিডোর মহাসড়ক নির্মাণ করে দেশের তিনটি ভূখণ্ডকে সরাসরি যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনার। এই রুটে ওয়াই আকৃতির সেতু হলে কী ধরনের সুবিধা হবে? চলুন দর্শক, এবার এসব প্রশ্নের উত্তর খুঁজে আসি। দেশের পদ্মা নদী পাটুরিয়ার কাছে গোয়ালন্দ ঘাটের নিকট যমুনা নদীর সঙ্গে মিশেছে, ফলে এই জায়গাটিতে নদীর সংযোগস্থল। নদীর এই অংশটি মানিকগঞ্জ, পাবনা আর রাজবাড়ি এই তিনটি ভূখণ্ডকে একত্রিত করেছে, ফলে এই পথে সোজাসুজি সেতু না করে এই তিন জেলার মানুষের সুবিধার কথা মাথায় রেখে ইংরাজি ওয়াই আকৃতির সেতু করলে নতুন এক সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন এই ওয়াই আকৃতির সেতুর উদ্ভাবক, খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান। পাটুরিয়া দৌলাদিয়ায় আরেকটি একমুখী সেতু তৈরি না করে বরং আরিচায় পদ্মা যমুনা ত্রিমুখী সেতু এবং করিডোর নির্মাণ বাংলাদেশের জন্য হতে পারে মাইলফলক। আসুন এখন দেখা যাক তার সেই প্রস্তাবিত পদ্মা যমুনা ত্রিমুখী সেতু বা করিডোর নির্মাণ কিভাবে বাস্তবায়ন হবে, এ ব্যাপারে তার চিন্তা ও পরিকল্পনা প্রস্তাব কি সেই তথ্যটি জেনে নেই। আতিয়ার রহমান তার প্রস্তাবনায় বলছেন, আরিচার 10 কিলোমিটার ভাটিতে আরিচায় পদ্মা যমুনা ত্রিমুখী সেতু বা করিডোর মহাসড়ক নির্মাণ বাংলাদেশের জন্য হতে পারে মাইলফলক। আরিচায় পদ্মা ও যমুনার মিলিত স্থানে ইংরাজি ওয়াই অক্ষরের মতো পদ্মা যমুনা ত্রিমুখী স্টিল কম্পোজিট সেতু নির্মাণ সম্ভব, এতে করে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। পদ্মা সেতু মাওয়া থেকে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর তীরবর্তী দূরত্ব 110 কিলোমিটার। এর মধ্যবর্তী আরিচা উভয় সেতু প্রায় মাঝখানে রয়েছে। উভয় ক্ষেত্র আরিচা থেকে কম বেশি 50 থেকে 60 কিলোমিটার দূরত্ব রয়েছে। এখানে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী। এ স্থলে একটি ত্রিমুখী সেতু নির্মাণ করতে পারলে তা দেশের তিনটি ভূখণ্ডকে একত্রিত করে দেশের যোগাযোগ ইতিহাসে নতুন এক অধ্যায় তৈরি করতে পারে। যেহেতু পদ্মা ও যমুনা সেতুতে রেল যোগাযোগ সুযোগ আছে, তাই আরিচায় প্রস্তাবিত পদ্মা যমুনা ত্রিমুখী সেতুটি কেবল বাস, ট্রাক, প্রাইভেট কার সহ হালকা যান ও গ্যাস বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্পূর্ণ করলেই হবে। সেতুটি স্টিল কম্পোজিট দিয়ে নির্মাণের পরামর্শ দিয়ে তিনি বলছেন এতে নির্মাণ ব্যয় অনেক কম হবে, এটা আরেকটা সাসপেনশন টাইপের করা যেতে পারে। তবে বিশেষ প্রয়োজনে ত্রিমুখী সেতুর আরিচা ঈশ্বরদী লাইনে কেবল রেল যুক্ত করা যেতে পারে বলেও তার প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। এ সেতুর নির্মাণে এমন একটি কল্পিত চিত্র সামনে নেওয়া যায় তা হলো আরিচা থেকে পদ্মা যমুনার মিলিত প্রশস্ত অংশের সোজা 3 বা 4 কিলোমিটার ভেতরে যেয়ে সেখানে থেকে বায়ে 4 কিলোমিটার রাজবাড়ির অংশে এবং একইভাবে মধ্যভাগ থেকে
5 থেকে 6 কিলোমিটার ডানে ঈশ্বরদীর রাখালগাছি চরের অংশে যে শেষ হবে, তাহলে সেতুটি হবে ওয়াই আকৃতির। মাঝখানে ত্রিভুজ আকৃতির অংশ দিয়ে যে কোনো দিকে যানবাহনের গতি পরিবর্তন করা যাবে। বিশেষ করে এখানে একটি অনুকূল দিক হল পদ্মা যমুনার মিলিত স্থলে অনেক আগ থেকেই বালি ভরাট হয়ে জায়গাটা স্থিত হয়ে আছে। তবে এক্ষেত্রে উল্লেখ করা যায় যে সাগরের মধ্য দিয়ে চীন 20-30 কিলোমিটার দীর্ঘ এ ধরনের সেতু নির্মাণ করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও কয়েকটি দেশ এ ধরনের সাসপেনশন টাইপের ঝুলন্ত সেতু নির্মাণ করেছে। পদ্মা সেতুর নির্মাণ যজ্ঞ শেষ করতে যেয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা এখন আরিচায় একটি ত্রিমুখী সেতু নির্মাণে অনেক সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন আতিয়ার রহমান। সার সংক্ষেপে তিনি উল্লেখ করেছেন, আরিচায় প্রস্তাবিত এই ত্রিমুখী সেতুর মোট দৈর্ঘ্য হবে 16 কিলোমিটার এবং সংযোগ সড়ক সহ তা দাঁড়াবে 30 কিলোমিটারের বেশি, যা বিশ্বের অন্যতম দীর্ঘ সেতু ছাড়াও ত্রিমুখী সেতু হিসাবে এটি হবে প্রথম। এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বে ঢাকা ভূখণ্ডের 48টি জেলা যুক্ত করবে। এতে করে প্রায় 13 কোটি মানুষের সরাসরি যোগাযোগ নিশ্চিত হবে। দৈনিক ত্রিমুখী সেতু দিয়ে 15-20 হাজার গাড়ি চলাচল করতে পারবে, বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়াবে 3% ওপরে। অপরদিকে মাওয়া ভায়া আরিচা থেকে যমুনায় বঙ্গবন্ধু সেতু পর্যন্ত করিডোর মহাসড়কের দূরত্ব হবে 160 কিলোমিটার। এ মহাসড়ক দিয়ে নতুন 2টি অর্থনৈতিক জোন করা সম্ভব হবে, কমপক্ষে 5,000 নতুন শিল্প কল কারখানা গড়ে উঠবে। প্রতিদিন করিডোর মহাসড়ক দিয়ে চলবে 7-8 হাজার গাড়ি, যা থেকেও টোল আদায় করা সম্ভব হবে। এই মহাসড়ক বা সেতু রাজধানী ঢাকার যানবাহন, জনবসতি ও শিল্পের চাপ কমাবে, পরিবেশের উন্নতিতেও কাজ করবে। সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করার সঙ্গে সঙ্গে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও বাড়বে। পদ্মা সেতু নির্মাণের সাফল্য ও অভিজ্ঞতায় নতুন প্রস্তাবিত এ সেতু ও করিডোর মহাসড়ক নির্মাণ দেশের অর্থায়নেই সম্ভব বলেও আশা করেন তিনি। বর্তমানে কোনো ব্যক্তি যমুনা সেতুর এপার থেকে যশোর, খুলনা বা ফরিদপুরে যেতে হলে তাকে সাভার বা ঢাকা ঘুরে যেতে হয়। এতে অতিরিক্ত 140-150 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, কিন্তু যমুনা ব্রিজ থেকে যমুনা নদীর তীর হয়ে 55 কিলোমিটার দূরত্বের আরিচা পর্যন্ত মহাসড়ক হলে 100 কিলোমিটার পথ কম হবে। পদ্মা যমুনা করিডোর মহাসড়ক নির্মাণ প্রকল্প নিয়ে তার প্রস্তাবনা রয়েছে। মাওয়া থেকে আরিচা 45-50 কিলোমিটার এবং আরিচা থেকে যমুনায় বঙ্গবন্ধু ব্রিজ 55-60 কিলোমিটার মহাসড়ক নির্মাণ করা হলে দেশের ইতিহাসে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পদ্মা ও যমুনা করিডোরের এই তীরবর্তী মহাসড়ক পাল্টে দিতে পারে দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক। দেশের 3টি ভূখণ্ডকে নিবিড় যোগাযোগ বন্ধনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একই সাথে রাজধানী ঢাকার উপর নানামুখী চাপ বহুলাংশে কমতে পারে। পদ্মা ও যমুনার তীর দিয়ে এই করিডোর মহাসড়ক নির্মাণে এর আর্থসামাজিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় আশা করা যায় এ প্রকল্পে বিদেশি সহায়তা পাওয়া যাবে, বিশেষ করে জাইকা ও এশীয় উন্নয়ন ব্যাংক। যদিও এরই মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে জাপান সহায়তা করতে চায় বলে জানিয়েছে। প্রস্তাবিত পদ্মা যমুনা ত্রিমুখী সেতু বা পদ্মা যমুনা করিডোর মহাসড়ক এক্সপ্রেসওয়ে নির্মিত হলে দেশের 3টি ভূখণ্ডকে তা নিবিড়ভাবে যুক্ত করে সারা দেশের যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একই সাথে তা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে 2-3% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হতে পারে। বাংলাদেশ তার উন্নয়ন লক্ষ্যমাত্রায় এগিয়ে যাক এই প্রত্যাশায় এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন
এবং সাথেই থাকুন।